করিমগঞ্জ শহরের লিটল অ্যাঞ্জেল স্কুলের শিক্ষিকা ঝুমা আচার্যর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র গৌরব দের অভিভাবক অনামিকা দে ও গৌতম দে। অভিযোগ মতে স্কুলে থাকাকালীন গৌরবের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরও দুই আয়া এবং তিনজন শিক্ষিকা সহ ক্লাস টিচার ঝুমা আচার্য গৌরবকে ছুটি দেননি, ফলে গৌরবের শরীর আরও খারাপ হয়ে যায়। এ নিয়ে শুক্রবার গৌরবের অভিভাবকদের পক্ষ থেকে বিচার চেয়ে করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর কাছেও ন্যায্য বিচারের আবেদন জানান তারা। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ঠিক আছে, আমি অনামিকা দাস, ক্লাস সেভেনের গৌরব দের প্যারেন্টস স্কুল আমি আর গৌতম দে। আমরা বাচ্চার সঙ্গে 23 তারিখ সোমবারে একটা দুর্ঘটনা ঘটছে, দ্যাট মিনস মানে বাচ্চাটা অসুস্থ আসলে পেটে বেদনা ঘটছে। এক একজন কুড়ে সাইডটা টিচারে এবং দুজন আয়ারে ওয়ান বাই ওয়ান উইয়া গেছে যে তার পেটে বেদনা করে ছুটি লাগে, বাট সবে তার জিনিসটাকে অ্যাভয়েড করে ইগনোর করে গেছে। স্কুল এটা লিটল অ্যাঞ্জেল স্কুল কিডসই, আর এই কারণে কী হয়েছে, যখন হের স্কুল ছুটি হয়েছে সেই ছুটিতে তার বাচ্চাটার শরীরটা বেশি খারাপ করছে। আমরা গিয়া তারারে জিজ্ঞাসি পর্যন্ত এবং তারা রাজি মানে তারা স্বীকারও করছে যে তারা এই জিনিসটা তার নেগলিজেন্স হয়েছে। তখন আমরা তার কাছে দাবি করতাম যে ঠিক আছে, যে টিচারের নেগলিজেন্স করছে সেই টিচারের অ্যাটলিস্ট একটা মানে মানে দৃষ্টান্তমূলক একটা মানে শাস্তি দেওয়া হোক, যেতে লেগে আরও বাচ্চারা যারা স্কুলের মধ্যে থাকে তারা যাতে কোনো ধরনের কোনো কষ্ট হয় না, আর এবং টিচাররা যাতে মানে বুঝে যে বাচ্চাদের উপরে যদি এরকম হেলথ ইস্যু যদি কিছু হয় রিগার্ডিং দিস তাহলে বাচ্চারা যেন মানে মানে সুযোগ সুবিধা পায়। কিন্তু তারা এই ব্যাপারে কিছু মানছেন না, তারা মেজিং কমিটিরও আমরা হেল্প চাইছি বাট কমিটিও আমরা কিছু করছে না, হেল্প করছে না। এখন কী চাইছে এসে রেজাল্ট দেন, কী দেখবেন যে যে টিচারের মেন দোষী দেখবেন ঝুমা আচার্য, তাই ক্লাস টিচার কাম কোর্ডিনেটর তাই নিজে রিজাইন দিয়েছে, তার সঙ্গে গভর্নিং বোর্ডের প্রেশারে দিছিল তাই রিজাইন, তারপরে ম্যাডামে নিজে সে তাইরে সেভ করার লাগে তাই নিজে রিজাইন দিলেন। ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের নাম কি? প্রিন্সিপালের নাম হলো বন্ধুতি সন্দেহ, তাই নিজে রিজাইন দিলেছেন দিয়া তাই এখন সব পাবলিকরে সব প্যারেন্টস আরে তাই বাধ্য করলা যে কালার খুলে যেন এই সব কেসটা উল্টা করে দিলাম, দিয়া তাই খুলে এখন আমারে বদনাম করা হয়েছে, আমার ইয়ে করা হয়েছে, আমার ইস্যুটা ডাউন হয়ে গেছে, মানে আমার বাচ্চাটা জাস্টিস পাইলই না, আমার বাচ্চাটা জাস্টিস পাইল না। তো প্রে আপনারা যতটুকু পারেন আমার হেল্প করুন, আমার বাচ্চাটার জন্য জাস্টিস পাই। আমার বাচ্চাটা খুব শরীর খারাপ করছিল এবং তাদের সেলাইনও পর্যন্ত লাগানি হয়েছে, আমার বাচ্চাটার প্রতি কোনো ন্যায় কিছু পাইছে না। আপনারা প্লিজ দেখবা যে তারা দেখাইছি কী করবো, প্রেসিশন আছে সব কিছু, আমার কাছে আছে সব কিছু প্রমাণ আছে, আমি দেখাইতে পারবো এবং আপনারা মীমাংসা করিয়া দিন যাতে বোঝা যায় যাতে ভবিষ্যতে আমরা আমার মতো যাতে আরো বাচ্চারা আমরা বাচ্চার মতো আরো বাচ্চা যেন কোনো সাফার করে না, ঠিক আছে, এবং একটা যেন এটা একটা সুরাহা যেন হয়। কিতা আশা দিচ্ছিলাম শিক্ষামন্ত্রীর কাছে আমার দাবি রইল, তাই কালকে আগামী কালকে আইতে আসে তার কাছে দাবি করবো আমি যে আমার বাচ্চাদের জন্য জাস্টিস পাই। আর কিছু এডিসি স্যার কি আশা দিয়েছেন আপনাকে? তাই কইছেন যে তাই ইমিডিয়েট অ্যাকশনটা নিয়ে যা, তাই এখন এখন তাই প্রিন্সিপালে ডাকাই বা ডাকে, তাই এখন জিনিসটাকে দেখবা এবং দেখে তাই জিনিসটার ব্যবস্থা নিয়ে ইমিডিয়েট নিয়ে ব্যবস্থা।